শুভেচ্ছা সবাইকে, নাইম আসলাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রিটেনে বা যুক্তরাজ্যে, বিশেষ করে লন্ডন এবং বড় শহরগুলোতে ব্রিটেনের বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট সারা বছর পড়তে আসেন এবং এখানে পড়তে আসার পরে তারা আসলে একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন, কারণ এখানকার প্রচুর পরিমাণে টিউশন ফিজ, তার পাশাপাশি এখানে আসলে সেটেল হওয়ার যে রুটটি সেটি জটিল হওয়ার কারণে কিন্তু অনেকে সেটেল না হতে পেরে ইউরোপের অন্যান্য দেশে অবৈধ পথে অথবা বাংলাদেশে ফেরত যেতে হয়। তা আমি এই ভিডিওটি তৈরি করছি আজকে আপনাদেরকে লন্ডন এবং ইউকের বর্তমান যে সর্বশেষ পরিস্থিতি এবং বর্তমানে আপনি স্টুডেন্ট ভিসায় আসলে কী কী ধরনের সুযোগগুলো পাবেন এবং কোন কোন ফিল্ডে, বিশেষ করে আপনি যদি ব্রিটেনে পড়তে আসেন, আপনার জন্য পড়াশোনা শেষ করে সেটেলমেন্ট হওয়াটি সহজ হবে সেটি আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, ইউরোপের সর্বশেষ তথ্য জানার জন্য ইমিগ্রেশন সংক্রান্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতে বলে রাখি দর্শক, বর্তমানে সাম্প্রতিক যে পরিবর্তনগুলো এসেছে সেটি প্রথমে বলি, সেটি হচ্ছে যে মাস্টার্স প্রোগ্রামে আগে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর সংখ্যক বাংলাদেশি তাদের স্পাউসরা সহ কিন্তু ব্রিটেনে এসেছেন এবং তাদের স্পাউসরা প্রায় দেড় বছর যদি পড়াশোনা করা হয়ে থাকে, তার পাশাপাশি দুই বছরের পিএইচডব্লিউ সহ প্রায় সাড়ে তিন বছর তারা ভিসা পেতেন এবং তাদের স্পাউস ফুল টাইম কাজ করতে পারতেন, যেটি অনেক ভালো সুযোগ ছিল তাদের জন্য। স্টুডেন্ট ভিসায় আসলেও অনেক পরিমাণে টিউশন ফি যদি 15-20 হাজারও হয়ে থাকে সেক্ষেত্রে তাদের আয় ও রোজগারের একটি ভালো সুযোগ ছিল, দুজন মিলে স্টুডেন্ট পার্ট টাইম 20 ঘন্টা কাজ করে আর স্পাউস ফুল টাইম কাজ করে তারা চলতে পারতো। কিন্তু বর্তমানে সেটি সরকার বন্ধ করে দিয়েছে এবং এটি কার্যকর হয়ে গেছে, তো যার ফলে কিন্তু একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাবে যারা সামনের সময়ে বাংলাদেশ থেকে আসার চিন্তা করছেন, কারণ যদি তাদের স্পাউসকে না নিয়ে আসতে পারেন তাহলে একা তাদেরকে আসলে সংগ্রাম করে এখানে টিকে থাকতে হবে। তো প্রথমত আমি বলি যে এখানে শুধুমাত্র যে স্টুডেন্টদের স্পাউস আনা বন্ধ হয়েছে তা না, এখানে কিন্তু যারা পড়াশোনা এখানে আগে করতে আসতো তাদের যদি মাঝপথে কোনো একটি ভালো ওয়ার্ক পারমিট তারা কোথাও পেয়েছে বা হেলথ কেয়ারের হয়তো কোনো একটি ওয়ার্ক পারমিট পেয়েছে, তারা সেখানে সুইচ করতে পারতো। বর্তমানে এই যে সাম্প্রতিক পরিবর্তন সেখানে কিন্তু সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আর আপনি চাইলে স্টুডেন্টশিপ আপনার মানে পড়াশোনা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি চাইলে কিন্তু অন্য কোনো ভিসায় সুইচ করতে পারবেন না, এটি অবশ্যই অবশ্যই জেনে রাখবেন। বাংলাদেশ থেকে কোন কোন ফিল্ডে আসবেন, আমি অবশ্যই একটি কথা বলবো যে বাংলাদেশ থেকে আপনি সেসব ফিল্ডে আসবেন যেসব ফিল্ডগুলোতে সহজে আপনি সেটেলমেন্ট, সহজ আসলে কোনো কিছুই না, তবে যে ফিল্ডগুলোতে যুক্তরাজ্যের শর্ট অকুপেন্ট লিস্ট বা যেই ফিল্ডগুলোতে আপনি কিন্তু তাদের লোকবলের সংকট রয়েছে ব্রিটেনের সরকারের সেই লিস্টগুলো রয়েছে, আপনারা সেগুলো অ্যানালাইসিস করে সেই সব ফিল্ডগুলোতে পড়াশোনার জন্য আপনারা যদি ইউকেকে চুজ করেন তাহলে আপনাদের জন্য এত বেশি পরিমাণে, বিশেষ করে 15-20 হাজার পাউন্ডের মতো করে কিন্তু আপনার প্রায় টিউশন ফি দিয়ে কিন্তু মাস্টার্স প্রোগ্রামে পড়তে আসতে হয়, এবং যদি আপনি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে আসেন সেক্ষেত্রে কিন্তু সেটি আরও বেশি, প্রায় 15 হাজার করে প্রায় 45 হাজার পাউন্ড, ওরে বাবা অনেক টাকা, প্রায় 60-70 লাখ টাকা। তো এত টাকা যদি কারো থেকে থাকে অবশ্যই তিনি, এটি তার ব্যাপার, তিনি পড়াশোনার জন্য যদি আসতে চান তার ভালো লক্ষ্য থাকে যে ইউকে ডিগ্রি নেবেন, ডেফিনেটলি ইউকে ডিগ্রি ওয়ার্ল্ডের অন্যতম একটি সেরা এবং রিকগনাইজ ডিগ্রি, এই ডিগ্রি থাকলে আপনি অনেক অবশ্যই ভালো কিছু করতে পারবেন লাইফের ফিউচারে, তো সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সবাই ইউকেকে চুজ করে। তো কিন্তু আসার আগে আপনাকে অবশ্যই কোন ফিল্ডে যাচ্ছেন সেগুলো, কোন ফিল্ডে যাচ্ছেন সেটি আমি অবশ্যই কোন কোন ফিল্ডে আসলে ভালো হবে সেটি বলছি একটু পরে, তবে লন্ডনে 20 ঘন্টার কাজ করলে আপনি হয়তো 1000 পাউন্ড মাসে কামাতে পারবেন, 1000 থেকে 1200 পাউন্ড হাইয়েস্ট। তো এই টাকার মধ্যে আপনার টিউশন ফি পরিশোধ করা অথবা আপনি আপনার যে দৈনন্দিন খরচ মাসে বাসা ভাড়া, কিন্তু এখন 500-600 নিচে সিঙ্গেল বেডরুম একটি বেডরুম পাওয়া যায় না, তারপরে থাকা খাওয়া, আপনার ট্রান্সপোর্টেশন এখানে অনেক কস্টলি, 200 পাউন্ডের মতো আপনার ট্রান্সপোর্টেশন ধরে রাখতে হবে, তার পাশাপাশি আপনার খাওয়ার জন্য 200 পাউন্ড ধরলে প্রায় যেই টাকা কামাবেন সেটি আপনার লিভিং এক্সপেন্সে চলে যাবে, আর বাড়িতে অনেকে পাঠানোর কথা বলে, আসলে স্টুডেন্ট অবস্থায় এটি খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে, এই জন্যই আমি আসলে এই কথাগুলো বিস্তারিত বলছি যাতে করে আপনারা এখানে এসে কোনো ধরনের ঝুঁকির মুখে পড়তে না হয়, ভালো অথেন্টিক ইনফরমেশন নিয়ে আসবেন এবং আপনাদের যদি টাকা থাকে ভাই তারপরে আপনি ইউকেতে আসেন,
এর আগে কিন্তু আমি বলবো যে আসা আপনার জন্য খুবই রিস্কি হয়ে যাবে, কারণ আপনার এখানে কিন্তু শুধু একটি সুযোগ রয়েছে যে সামারে আপনি 4 মাস ফুল টাইম কাজ করতে পারবেন, সেটি মে জুন জুলাই আগস্ট। সেপ্টেম্বর থেকে আবার সেশন শুরু হয়, সেপ্টেম্বরে আপনি আর ফুল টাইম করতে পারবেন না, 20 ঘন্টা ফেরত যেতে হবে। তো চার মাস যদি ফুল টাইম কাজ করেন, প্রতি মাসে যদি কষ্ট করে আপনি 1800 থেকে 2000 পাউন্ড করে কামাতে পারেন, সেখানে হয়তো আপনি 7-8 হাজার পাউন্ড কষ্ট করলে সেভ না ঠিক, কারণ আপনার তো লিভিং এক্সপেন্স রয়েছে, হয়তো 4-5 হাজার পাউন্ড আপনি কষ্ট করে সেভ করতে পারবেন। এই হচ্ছে কত টাকা আয় করতে পারবেন বা এখানকার যে দৈনন্দিন খরচ সেটিও আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এবার বলবো যে কোন কোন ফিল্ডে আপনার জন্য সুযোগ রয়েছে। প্রথমত হচ্ছে যে হেলথ কেয়ারে অনেক লোকের সংকট রয়েছে যুক্তরাজ্যে, কারণ এখানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু এখনও প্রচুর সংখ্যক বাংলাদেশ থেকে মানুষ যে হেলথ কেয়ার ভিসায় আসছে, হেলথ কেয়ার ভিসায় অনেক ধরনের প্রতারণা হচ্ছে। তবে সেটাও আপনারা যারা আসবেন জেনে শুনে আসবেন, কারণ হেলথ কেয়ার ভিসায় এসে এখানে কাজ পাওয়া যাচ্ছে না, পরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, এগুলো জেনে শুনে আসবেন। প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে দালালদেরকে টাকা দিয়ে হেলথ কেয়ারের ভিসা কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনি যদি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে আসতে পারেন, কিন্তু দালালরা এটিকে অর্থ কামানোর একটি পথ করে নিয়েছে এবং মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছেন। তা আমি এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা আমার চ্যানেলটিতে দেখে নেবেন সেই ভিডিওগুলো, সেটি নিয়ে আমি আরও বলবো। তবে আমি যেটি বলবো যে হেলথ কেয়ারের পাশাপাশি কিন্তু হেলথ কেয়ারে আমি যেটি বললাম নার্সিং, সেখানে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, তো এই দুটি ফিল্ড, এবং আপনি কিন্তু মেডিকেল যারা আসলে পড়েন তারা কিন্তু সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারেন, যারা আসলে ডাক্তার বা স্পেশালিস্ট ফিল্ডে স্কিল যারা, তারা বাংলাদেশে সরাসরি আসার সুযোগ রয়েছে। কিন্তু যারা এই ফিল্ডগুলোতে পড়াশোনা করতে আসবেন, ফার্মেসি বা নার্সিং বা হেলথ কেয়ার রিলেটেড, তারা এই দেশে আসলে ভালো, তাদের জন্য সুযোগগুলো অনেক বেশি রয়েছে। দ্বিতীয়ত আমি বলবো আইটি ফিল্ডে অনেক বেশি সুযোগ রয়েছে, কারণ আইটি ফিল্ডে হচ্ছে এখানে কিন্তু আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং, এই ফিল্ডগুলোতে বর্তমানে যুগের যে ট্রেন্ড, এখন আসলে ব্রিটেনও আসলে এর বাইরে না, এই জবগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রে বা ইউরোপে যতটুকু ডিমান্ড, ইউকেতেও ঠিক তেমনটাই ডিমান্ড রয়েছে। তা আপনি কিন্তু এই ফিল্ডে যদি পড়াশোনা করতে আসেন, তাহলে আমি বলবো যে আপনার জন্য সেটেল হওয়াটা সহজ হবে। আরেকটি ফিল্ড যেটি বলবো যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে এদেশে অনেকেই আসার পরে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আমাদের এই ইউকেতে জব নিয়ে বা তারা সেটেলমেন্ট পেয়েছেন, এরকম অনেক তথ্য রয়েছে, এবং এই ফিল্ডটিতে তাদের লোকের সংকটও রয়েছে। এটি আপনারা আসার পরে চেষ্টা করে দেখতে পারেন, বা এই রিলেটেড যদি পড়তে আসেন তাহলে আপনার জন্য এটি ভালো। ইঞ্জিনিয়ারিং হচ্ছে অন্য আরেকটি ফিল্ড যেটিতে প্রচুর পরিমাণে তাদের দক্ষ জনবল দরকার। তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়তে আসেন, সেটিও মোটামুটি আপনার সেটেলমেন্টের জন্য মোটামুটি এটি ভালো ফিল্ড। আরেকটি যেটি বলবো যেখানে আসলে সম্ভাবনা অনেক বেশি রয়েছে, অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টিং যদি আপনি পড়তে আসেন, আপনার জন্য ভালো সম্ভাবনা রয়েছে। এখানকার বাংলাদেশি যে অ্যাকাউন্টেন্ট ফার্মগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি বিদেশি অনেক ফার্মেও কিন্তু প্রচুর পরিমাণে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসাবে অনেকে জয়েন করে কিন্তু সেটেলমেন্ট পান। আমার পরিচিত অনেকেই এরকম পেয়েছেন। আমি বলবো যে অ্যাকাউন্টেন্সি তো এখানে পড়তে আসার জন্য অনেক সুইটেবল একটি সাবজেক্ট হতে পারে, এবং আপনার ফিউচারে পিএইচডব্লিউতে যাওয়ার পরে আপনি আপনার রিলেভেন্ট ফিল্ডে চাকরি খুঁজে পাওয়ার জন্য অ্যাকাউন্টেন্সি একটি ভালো ফিল্ড হতে পারে। তো মোটামুটি আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম যে কোন কোন ফিল্ডে আপনার সুযোগগুলো রয়েছে ইউকেতে, এবং কোন কোন ফিল্ডে আসলে আপনি আপনার পিএইচডব্লিউ ভিসা পাওয়ার পরে তখন আপনি আসলে খুব সহজে সেটেল হওয়ার যে রুটটি সেটি খুঁজে বের করতে পারবেন। তো আশা করব এটি আপনাদের জন্য উপকৃত হবে, কারণ ইউকেতে আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনার যদি সেটেলমেন্টের রুটটি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার পড়াশোনা শেষ করে যদি আপনার রিলেভেন্ট ফিল্ডে চাকরি না পান, সেক্ষেত্রে আপনাকে হয়তো দেশে ফেরত যেতে হবে, অথবা আপনাকে ইউরোপের অন্যত্র অন্য দেশে সেটেল হওয়ার জন্য রুট খুঁজতে হবে। ইউকেতে কিন্তু আপনি যদি রিলেভেন্ট ফিল্ডে চাকরি না পান, তখন আপনার
ভিসা এক্সটেনশনটা কঠিন হয়ে যায় এবং আপনার সেটেলমেন্টটা কিন্তু অনেক জটিল প্রক্রিয়ায় চলে যায়। তো আশা করব যে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ইউকে সম্পর্কে মোটামুটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি নতুন কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো আপডেটের জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।